শুভ সকাল, আমি পামলি দাস, জুলাই রাজকাম মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা নিয়ে আলোচনা করব। তাহলে আসো শিক্ষার্থীরা, হিন্দু ধর্ম বই বের করো এবং আমার সাথে পড়ো ও দেখো। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দশম শ্রেণীর বোর্ড থেকে সিলেবাস পেয়েছো, সেই সিলেবাসে দেখো পঞ্চম অধ্যায় আছে এবং নবম শ্রেণী তোমাদের পরীক্ষা এবার পঞ্চম অধ্যায় আছে। তাহলে আমি পঞ্চম অধ্যায় নিয়ে তোমাদের আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা দেখো পঞ্চম অধ্যায় কি আছে। পঞ্চম অধ্যায় ইত্যাদি।
বৈদিক দেবতা হিসেবে সরস্বতী উষা অদিতি রাত্রির নাম উল্লেখ করা যায়। বৈদিক দেবদেবী কোনো বিগ্রহ বা মূর্তি ছিল না, তবে বৈদিক মতে সকল দেবতার রূপ গুণ ও ক্ষমতার বর্ণনা করা হয়েছে। বৈদিক পূজা পদ্ধতি ছিল যোগ বা হোম ভিত্তিক। বৈদিক উপাসনা রীতিতে প্রতিমা পূজা ছিল না। হোমালন ও অগ্নির মাধ্যমে বেদের মন্ত্র উচ্চারণ করে অন্যান্য দেবতাকে আহ্বান করা হতো। অগ্নিকে বলা হয়েছে যিনি যজ্ঞের প্রহীত দিগ্ধবার ও দেবগণের আহ্বানী ভিত্তি। যজ্ঞের জন্য প্রজ্বলিত অগ্নিতে বিভিন্ন দেবতার জন্য ঘৃত পিঠা পায়েস প্রভৃতি অর্পণ করা হয়। বৈদিক ঋষিরা বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্মকাণ্ডে একটি বৃহৎ যজ্ঞ বলে মনে করেন, তাই তাদের যাগযজ্ঞ যাগকর্ম বিশ্বযজ্ঞের প্রতীক হয়ে উঠেছিল। এ সময় যজ্ঞই ছিল প্রধান ধর্মকর্ম। যজ্ঞের মাধ্যমে বৈদিক ঋষিরা দেবদেবীর সান্নিধ্য লাভ করতেন। পৌরাণিক দেবতা, যে সমস্ত দেবতাদের নাম পুরাণে উল্লেখ করা আছে সেগুলিকে কি বলে? পৌরাণিক দেবতা বলে। যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, সরস্বতী প্রভৃতি। পৌরাণিক যুগে বৈদিক দেবতাদের অনেকেরই রূপের পরিবর্তন ঘটেছে এবং অনেক নতুন দেবতার আবির্ভাব ঘটেছে। বেদে উল্লেখিত বিষ্ণুকে পুরাণে দেখা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে, কিন্তু বেদে বিষ্ণুর আকৃতি বা প্রকৃতি মন্ত্রময় প্রাকৃতিক শক্তি মাত্র। বেদে বিষ্ণু মূলত সূর্য, বিষ্ণু কি সূর্য। লৌকিক দেবতা, বেদে বা পুরাণে যে সকল দেবতার কথা বলা হয়নি তাদের লৌকিক দেবতা বলা হয়, যেমন মনসা, শীতলা, দক্ষিণারায় প্রভৃতি। পরবর্তীকালে মনসা দেবী সহ আরো অনেক লৌকিক দেবতা পুরাণে অন্তর্ভুক্ত হয়েছে। দেবদেবীর পূজা, সকল দেবদেবীর পূজা একই সময় করা হয় না, অনেক দেবদেবীর জন্য নির্দিষ্ট মাস, সময়, তিথি রয়েছে। যেমন বিষ্ণু, শিব, লক্ষ্মী পূজা প্রতিদিনই করা হয়। আবার ব্রহ্মা, কার্তিক, সরস্বতী প্রভৃতি দেবদেবীর পূজা বিশেষ বিশেষ তিথিতে করা হয়। পারিবারিক সদস্যদের অংশগ্রহণে যে পূজা করা হয় তাকে কি বলা হয়? পারিবারিক পূজা বলা হয়। এবং সমাজের বিভিন্ন লোকের অংশগ্রহণে যে পূজা করা হয় তাকে সার্বজনীন পূজা বলা হয়। এখন দেখো দেবী দুর্গার পরিচয় ও রূপ সম্পর্কে আমরা জানবো। এটা কি পার্ট 3, দেবী দুর্গা দুর্গার পরিচয় সম্পর্কে আমরা জানবো। সামনে কি দুর্গা পূজা, তাহলে দেখো দেবী দুর্গা ঈশ্বরের শক্তির প্রতীক। দুর্গা কি ঈশ্বরের শক্তির প্রতীক। তিনি আত্মশক্তি, মহামায়া এবং মহাজাগতিক শক্তি। তিনি জয় দুর্গা, জগদ্ধাত্রী, গণেশ্বরী, বনদুর্গা, চণ্ডী, নারায়ণী প্রভৃতি নামেও পূজিত হন। দুর্গা দেবী দুর্গার রূপ। দেবী দুর্গা কি দশভুজা, তার 10টি ভুজা। ভুজা ভুজা মানে কি? তার 10টি হাত আছে, তার 10টি হাত, 3টি চোখ রয়েছে, এজন্য তাকে ত্রিনয়না বলা হয়। 10টি হাতের জন্য তাকে কি দশভুজা বলা হয়, এবং 3টি চোখ আছে সেজন্য দেবী দুর্গাকে কি বলা হয়? ত্রিনয়না বলা হয়। তার বাম চোখে চন্দ্র, ডান চোখে সূর্য এবং কেন্দ্রীয় বা কপালের উপর অবস্থিত চোখ। তার দেবী দুর্গার কপালে কি চোখ, জ্ঞান বা গতিকে নির্দেশ করে। তার 10 হাতে 10টি অস্ত্র রয়েছে এবং 10টি প্রতীক ও শক্তিধর প্রাণী সিংহ তার বাহন। দেবী দুর্গার বাহন কি? সিংহ। সিংহ শক্তি ধারক। দেবী দুর্গা দুর্গার গায়ের রং কি? পতসী ফুলের মতো কি সোনালী হলুদ। তার 10 হাত দিয়ে 10 দিক থেকে সকল অকল্যাণ দূর করে এবং আমাদের কি করেন? কল্যাণ করেন। দেবী দুর্গার ডান দিকে 5 হাতে অস্ত্রগুলো যথাক্রমে ত্রিশূল, খড়গ, চক্র, বাণ ও শক্তি। বাম দিকে 5 হাতের অস্ত্রগুলো হল খেটক, পূর্ণচাপ, পাশ, অঙ্কুশ, খন্ড্রা,
পশু ইত্যাদি পশুতে কি কুঠা এই সকল অস্ত্র দেবী কি করে দুর্গা অসীম শক্তি ও গুণের প্রতি দেবী দুর্গা পূজার পদ্ধতি দেবী দুর্গা বাংলাদেশ ও ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন দেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান কেন্দ্রীয় উৎসব বছরে দুবার দেবী দুর্গা উৎসবের প্রথা রয়েছে আশ্বিন মাসে শুক্লপক্ষে শারদীয়া এবং চৈত্রী মাসে শুক্লপক্ষে বাসন্তী দুর্গা পূজার আয়োজন করা হয় বাংলাদেশে এবং পশ্চিম বাংলার মহালয়া উদযাপনের মাধ্যমে দেবী দুর্গার আগমনী ঘোষণা করা হয় দেবী দুর্গার আগমনী কখন ঘোষণা মহালয়া যখন আসে তখন দেবী দুর্গার আগমনী ঘোষণা করা হয় আশ্বিন মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে প্রতিমা স্থাপন করে শারদীয় দুর্গা উৎসব শুরু করা হয় পাঁচ দিন ব্যাপী এই উৎসব চলতে থাকে প্রথমে ষষ্ঠী তারপর সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী পাঁচ দিন ব্যাপী এই উৎসব করা হয় দশমী পূজার মাধ্যমে দুর্গা দেবীকে বিসর্জন দিয়ে পূজা সমাপ্ত করা হয় তিথি অনুসারে দুর্গা পূজার সময়কে নির্মূল শ্রেণীবিভাগ করা যায় প্রথম দিন ষষ্ঠী দ্বিতীয় দিন মা সপ্তমী তৃতীয় দিন অষ্টমী চতুর্থ দিন নবমী এবং পঞ্চম দিন বিজয়া দশমী ষষ্ঠী পূজা মহালয়া অমাবস্যার পরে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পূজার আয়োজন মাধ্যমে দুর্গা পূজা করা হয় সুষ্ঠুভাবে পূজা উদযাপন করার জন্য নিজের উৎসর্গ করার সংকল্প করা হয় সন্ধ্যাকালে বুদন তারপর অধিবাস ও আমন্ত্রণ অনুষ্ঠিত হয় সপ্তমী পূজা ষষ্ঠীর পর আসে মহাসপ্তমী এই তিথিতে অনুষ্ঠিত হয় সপ্তমী বিহিত পূজা মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবী দুর্গা সহ বিভিন্ন প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করা হয় নানা উপকরণ ফুল বেলপাতা নৈবদ্য বস্ত্রাদি সাজিয়ে দেবীকে পূজা করা হয় এদিকে পূজা নবপত্রিকা প্রতিষ্ঠার অন্যতম নবপত্রিকা মূলত নয়টি গাছের সমাহার এগুলো হলো কদলী মানে কলা গাছ ডালিম গাছ ধান গাছ হলুদ মানকচু এবং বেল বিল্ম বিল্ম তো কি বেল অশোক ও জয়ন্তী একটি কলা গাছের সঙ্গে অন্য গাছগুলোকে বেঁধে দেওয়া হয় তারপর সারি করে তারপর ওই গাছটাকে কি হয় কলা গাছটাকে সারি পরানো হয় একে বলা হয় কলাব নবপত্রিকার মধ্যে দেবী দুর্গার নয়টি ভিন্ন নামে অধিষ্ঠিত মূলত নবপত্রিকা পূজার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনদায়ী বৃক্ষকে পূজা করি বৃক্ষকে সংরক্ষণ করি দেবী দুর্গার প্রণামপত্র হল ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে সর্বে তমকে গৌরি নারায়ণী নমস্তু অর্থাৎ হে দেবী সর্বমঙ্গল শিবা সর্বত্র সাধিকা স্মরণযোগ্য গৌরী হৃদয়না নারায়ণে তোমাকে নমস্কার প্রণাম মন্ত্রের শিক্ষা দেবী দুর্গা বিভিন্ন রূপে আবির্ভাব হয়ে থাকে এবং আমাদের মঙ্গল নিশ্চিত করেন তাই তিনি কি সর্বমঙ্গলা তিনি শিবা অর্থাৎ কি তিনি মঙ্গলময়ী শিবের শক্তি বলে তিনি শিবা তিনি সকল প্রার্থনা পূরণ করেন তার অসত্য কিছুই নেই তিনি শরণ্য তিনি গৌরী তার কাছে শক্তি প্রার্থনা করে আমরা কি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো এবং নিজের ও সমাজের জন্য মঙ্গলজনক কাজ করব দুর্গা পূজার প্রণামন্ত্র আমাদের এই শিক্ষাই দেয় এখন দেখো মহা অষ্টমী ও কুমারী শারদীয় দুর্গা উৎসবে অষ্টমী পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ পূজা এই দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে বিজয় লাভ করেছিলেন এই পূজার দিনে ভক্তবৃন্দ বিধিসম্মতভাবে অষ্টমী বিহিত পূজা করে দেবী দুর্গার কৃপা প্রার্থনা করেন পূজার শেষে পূজারীগণ দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি প্রদান করেন কুমারী পূজা দিন কুমারী পূজা অষ্টমী পূজার দিন কি করা হয় কুমারী পূজা করা হয় আমাদের দেশে কেবল রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা করা হয় পশ্চিমবঙ্গে প্রধানত রামকৃষ্ণ মঠে কুমারী পূজা হয় নারীকে মাতৃরূপে পূজা করা হয় মাতৃরূপে ঈশ্বররূপে ভাবনা হিন্দু সাধনা পূজার একটি বড় দিক
দুর্গারী পূজা করা হয়। কুমারী পূজায় নারীর প্রতি সম্মান প্রদর্শন করা হয়। এর মধ্য দিয়ে নারীর প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি হয়। এভাবে পারিবারিক ও সমাজ জীবনে কল্যাণ সাধিত হয়। নবমী পূজা, নবমী তিথিতে দেবী দুর্গার নবমী পূজা করা হয়। নবমী পূজা কি হয়, 108টি মাটির প্রদীপ লাগে, প্রদীপ দিয়ে নবমী পূজা করা হয়। এই সময় দেবী দুর্গাকে বিভিন্ন উপকরণে ভোগ নিবেদন করে এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। দশমী পূজা, দশমী তিথিতে পূজাবিধি অনুসারে দেবী দুর্গার দশমীবিহীন পূজা করা হয়। দশমীর দিনে হয় দেবী দুর্গার প্রতিমা বিসর্জন। পূজার দশমীকে বলা হয় বিজয়া দশমী। তাহলে কি, পূজার দশমীকে বলা হয় বিজয়া দশমী। দেবী দুর্গা যেন ঘরের মেয়ে, তিনি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসেন। চারিদিক থেকে তার ছেলেমেয়েরা তাকে নিয়ে কৈলাস ভ্রমণে যাত্রা শুরু করেন। দুর্গা প্রতিমা নদী পুকুর প্রভৃতি, দুর্গা প্রতিমা কি করা হয়, নদী পুকুর প্রভৃতি জলাশয় বিসর্জনের মাধ্যমে শারদীয় দুর্গা উৎসবের সমাপ্তি ঘটে। বিজয়া দশমী দেবী দুর্গার প্রভাবে অন্যায় অবিচারকে প্রতিহত করার জন্য শক্তি জাগ্রত হয়। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে সাম্প্রতিক সম্প্রীতি বৃদ্ধি করে। দুর্গা পূজাকে অবলম্বন করে নবপত্রিকা পূজার সংখ্যা প্রকাশ করা হয়। বিভিন্ন পূজা সংগঠন শারদীয় পূজার স্মরণিকা প্রকাশ করা হয়। পূজা মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। পূজা মণ্ডপ ও প্রতিমা নানা নান্দনিক রূপকল্পনার প্রতিফলন ঘটে। সার্বিকভাবে দুর্গা পূজা এক মহামিলন উৎসবের আনন্দ ও সৃষ্টিশীলতার অপূর্ব সম্মিলন। আর্থসামাজিক পরিবার ও নৈতিক জীবনে দুর্গা পূজার প্রভাব আবহমান কাল থেকে হিন্দু ধর্মগুলিতে সর্বাপেক্ষা বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। এই উৎসবে তাদের কি, এই উৎসব তাদের প্রাণ। শারদীয় পূজার মানে দেবী দুর্গার আরাধনা। তিনি বিশ্বের আদি কারক ও ঈশ্বরের শক্তিরূপ। দুর্গা পূজা আমাদের আর্থসামাজিক পারিবারিক ও নৈতিক জীবনের উন্নয়নে কি করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই। তোমরা সবাই বাসায় ভালো করে রিডিং করবে। রিডিং করলে তাহলে সৃজনশীল লিখতে পারবে। বই থেকেই প্রশ্ন আসে, রিডিং না করলে নৈবত্তিক সৃজনশীল কিছুই পারবে না। ভালো করে বইটা দাগিয়ে রিডিং করবে তাহলে পারবে। বাসায় বেশি বেশি পড়বে এবং লিখবে। গ ঘ প্রশ্ন তোমরা লিখতে চাও না, এগুলি বাসায় ভালো করে লিখলে লেখার অভ্যাস হবে এবং খাতায় লিখতে পারবে। বাসায় বেশি বেশি লিখবে এবং পড়বে। তাহলে আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার অন্য কথা নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। ধন্যবাদ।